বনগাঁয় হারিয়ে যাওয়া সোনার গহনা কুড়িয়ে পেয়ে ফেরত দিলেন দমকল কর্মী। রাস্তায় সোনার গহনা পেয়ে থানায় জমা দেন ওই কর্মী। এদিন পুলিশের উপস্থিতিতে সোনার গহনা ফিরে পেলেন যুবতী। রাস্তায় হারিয়ে যাওয়া সোনার গহনা কুড়িয়ে পেয়ে ফেরত দিলেন দমকল কর্মী। গহনা ফিরে পেয়ে আপ্লুত যুবতী। ধন্যবাদ জানিয়েছেন দমকল বিভাগের ওই কর্মীকে। জানা গেছে গত 8 তারিখ বাজিতপুর থেকে বনগাঁ এসেছিলেন মেকআপ আর্টিস্ট সাথী বিশ্বাস। বনগাঁ শহরে স্কুল রোডের একটি গেস্ট হাউসের সামনে তার ব্যাগ থেকে কোনোভাবে সোনার গহনা ঢাকা একটি ব্যাগ পড়ে যায়। বনগাঁ মতিগঞ্জ এলাকার বাসিন্দা পেশায় দমকল বিভাগের কর্মী অয়ন মণ্ডল সোমবার সন্ধ্যায় স্কুল রোড ধরে বাড়ি ফেরার সময় রাস্তার পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগটি খুলতেই তিনি দেখতে পান তার মধ্যে রয়েছে সোনার গহনা। আর দেরি করেননি অয়নবাবু, কুড়িয়ে পাওয়া ব্যাগ থানায় জমা দেন। বনগাঁ থানার পুলিশের কাছে নিজের ফোন নাম্বার দিয়ে দেন। ব্যক্তিগতভাবে নিজের ফেসবুক পেজে বিষয়টি পোস্ট করেন। এদিকে নিজের গহনা হারিয়ে যাওয়ায় সাথী তার গহনার খোঁজ শুরু করে। তার নজরে আসে সোশ্যাল মিডিয়ায় অয়নবাবুর পোস্ট। এরপর বুধবার বনগাঁ থানায় আসেন। পুলিশের উপস্থিতিতে গহনাগুলি তুলে দেওয়া হয়। হারিয়ে যাওয়া গহনা এভাবে ফেরত পেয়ে স্বভাবতই খুশি সাথী ও তার পরিবার। সাথে তিনি জানিয়েছেন, গহনাগুলি হারিয়ে গিয়েছিল আর ফিরে পাবো তা ভাবিনি। আমার বাড়ি বাজিতপুরে, আমি অর্ধেক রাস্তায় গিয়ে দেখি আমার গয়নার ব্যাগটা নেই। দেন তারপরে আমার একটা বন্ধু এসে ওনার কাছে, মানে কাকুর কাছে যান। তারপরে কাকু বলেন যে আমরা থানায় হ্যান্ড ওভার করেছি। তারপরে থানা থেকে মানে এই যে আমি পেলাম। কাকুকে তো অসংখ্য ধন্যবাদ, কারণ ওনার জন্য মানে আমি সোনাটা পেয়েছি। মানে অন্যের হাতে পড়ে গেলে তো আমি পেতাম না। না না না, সত্যি ভালো লাগছে, কারণ আমাদের মতো মধ্যবিত্তের কাছে 1 লাখ টাকা মানে অনেক বিষয়, অনেক বড় বিষয়। ঠিক আছে, যার গহনা সে ফিরে পেয়েছে, ঘটনায় খুশি অয়নবাবু। বনগাঁ থানার সামনে দাঁড়িয়ে তিনি বলেন, কবিতা সোহাগের সামনে একটা সোনার ব্যাগ পেলাম, তাতে অনেকটাই সোনা ছিল। তা ওটা আমি যথারীতি সেদিনকে 7:30 নাগাদ আমি বনগাঁ থানায় দিয়ে যাই। এখন আমি তো জানতাম না ওগুলো কার, আমার ফোন নাম্বারও দেওয়া ছিল, তো ওনাদেরকে বলেছিলাম যোগাযোগ করার জন্য। ওনারা যোগাযোগ করেছেন এবং আজকে যথারীতি থানায় এসে ওনারা তাদের জিনিস নিয়ে যাচ্ছে। এগুলো তো তাদের নিজস্ব জিনিস, এটা তো আমার এতে কোনো হক নেই, আমার অধিকারও নেই, ওটাকে আমি নিয়ে নেব। যাদের জিনিস তারা এসে নিয়ে যাবে, এটা পেয়েছিলাম গত 8 তারিখ। বর্তমান সময়ে এই ঘটনা সত্যি বিরল। মানবিকতা বেঁচে আছে বলে দাবি করেন স্থানীয় যুবক শঙ্কর্ষণ আচার্য। আমরা মানে খুবই আনন্দিত, একটা মানবিকতার সব থেকে বড় দৃষ্টান্ত যে এখনো সমাজে মানুষ বেঁচে আছে, এখনো সমাজে মানুষের মানবিকতা আছে, মনুষ্যত্ব আছে। এটা এই ঘটনাটা শুনলাম যে অয়ন দা আমারই পরিচিত, একটা সময় মেলামেশাও ছিল আমাদের এলাকারই বাসিন্দা, যে এরকম একটা জিনিস পেয়ে এই সময়ে বর্তমান যুগে যে ফিরিয়ে দিয়েছে একটা মানুষকে, এই মানবিকতা সত্যিই আমাদের অনুপ্রাণিত করছে। আজকের দিনে এই মানবিকতা হারিয়ে গেছে, পাওয়া যায় না, লোপ পেয়েছে, কিন্তু তার মধ্যেও যে মানুষ বেঁচে আছে, এখনো সততা বেঁচে আছে, এখনো মনুষ্যত্ব বেঁচে আছে, এখনো মানবিকতা বেঁচে আছে, সত্যি আমরা অনুপ্রাণিত। আমরা প্রচন্ড ধন্যবাদ জানাই অয়নদাকে, এবং এটা আমাদের কাছে দৃষ্টান্ত থাকলো। স্থানীয় যুবক জয়ন্ত বিশ্বাস বলেন, এই ধরনের ঘটনা সমাজে দৃষ্টান্ত, অন্যরাও এর থেকে অনুপ্রাণিত হন। অয়নবাবুকে অনেক ধন্যবাদ। অ্যাকচুয়ালি ঘটনাটা বিরল, এরকম ভাবে মানুষ মানে খুবই মানে পাওয়া মুশকিল। আজকালকার দিনে মানুষ লোভ সামলাতে পারে না। কিন্তু কিছুদিন আগে আপনাদের একটা খবর দেখছিলাম যে একটা বাচ্চা ছেলে, গরিব মানুষ, সে একটা মোবাইল গাড়ি টোটো থেকে পড়ে গেছে, সেভাবে দিয়ে দিয়েছে। দেখলে মানুষ ইম্পালস পায়, এনকারেজ হয়, মোটিভেশন পায়, আর উদ্বুদ্ধ হয়। এগুলো মানে সামাজিক মানে একটা সচেতনতা বোধ মানুষের, মানে এগুলো মানবিকতার ক্ষেত্রে খুবই বিরল। আর যে ভদ্রলোক পেয়েছেন, যে যে আমাদের ইয়েতে কাজ করে ফায়ার ব্রিগেডে, ঠিক আছে, অয়ন মুখার্জি তো না, মণ্ডল, অয়ন মণ্ডল, ভদ্রলোককে অসংখ্য ধন্যবাদ। যে এরকম ধরনের একটা বিরল ঘটনা, যে আজকাল মানুষ লোভ সামলাতে পারে না কিছু পেয়ে, আবার তাও আবার লক্ষাধিক টাকার উপরে, প্রায় 1.5 লক্ষের কাছাকাছি সোনার জিনিস, মূল্যের জিনিস, তিনি মানে সহৃদয় ব্যক্তি, খুবই ভালো লাগে। ওনাকে অসংখ্য তো গড গ্রেস, উনি ভালো থাকুক। তবে এটা জিনিস, এগুলো আমাদের অ্যাওয়ারনেস, এইভাবে মানুষের হাতে রিচিং আউট, যেটা হাতে হাত ধরে একে অপরে পরিপূরক, আমি মনে করি ধর্মটা এইভাবে ধরে রাখা ভালো। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।
নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।